নমস্কার, আজকে শনির ট্রানজিট অর্থাৎ শনি মার্গী অবস্থা নিয়ে আলোচনা করব এবং কখন ট্রানজিট হচ্ছে, কতদিন থাকবে এবং তার সাথে রাহু ট্রানজিটটা নিয়েও, যদি রাহু ট্রানজিট নিয়ে আমি আলোচনা করেছি বারো রাশির উপর কী এফেক্ট হবে, কিন্তু শনির ট্রানজিটে রাহু ট্রানজিট অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই রাহু মীন রাশিতে যাবে আর শনি রাহু 30 তারিখ মীন রাশিতে, অর্থাৎ এই মুহূর্তে মেষে বসে আছে বৃহস্পতির সাথে জ্যোতি হয়ে গুরুচণ্ডার দোষ হয়ে, সেটা মীন রাশিতে যাবে 30 তারিখ এবং শনি তার সাথে সাথে বক্রী অবস্থা থেকে কুম্ভ রাশিতে মার্গী হবে দুপুর 1:18 কবে 4 নভেম্বর দুপুর 1:18 মার্গী হবে। আপ টু 30 জুন 2024 পর্যন্ত শনি কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় থাকবে। এই আট মাস শনির এই মার্গী অবস্থার জন্য বারো রাশির উপর কী এফেক্ট পড়বে এবং তার সাথে রাহু এই মেষ রাশি থেকে মীন রাশিতে যাওয়ায় বারো রাশির উপর কী এফেক্ট হবে দুটোর কম্বিনেশন, কারণ মেষ অলরেডি আমি বারবার বলছি যে রাহুর আমি বারো রাশি বলেছি, কিন্তু এই দুটোর যেহেতু দুটো খুব বন্ধু গ্রহ তার জন্য বারো রাশির কী এফেক্ট হবে সেটা নিয়ে আজকে আমার আলোচনা। খুব ভাইটাল আলোচনা, ভালো করে শুনবেন, প্রত্যেকটা রাশি লগ্ন নিয়ে আলোচনা করছি। আজকে বলবো মকর রাশি নিয়ে, শনির এই মার্গী হওয়াতে মকর রাশির জন্য কী ইম্প্যাক্ট তৈরি হবে, খুব ভাইটাল, কারণ মকর রাশি হচ্ছে শনির রাশি, কুম্ভ রাশি হচ্ছে শনির রাশি, শনির নেগেটিভ ঘর হচ্ছে মকর, পজিটিভ ঘর হচ্ছে কুম্ভ। তো এই শনি মার্গী হচ্ছে 4 নভেম্বর, তার জন্য রাহু সেখানে বৃহস্পতির থেকে বেরিয়ে এসে বৃহস্পতি আর রাহু জ্যোতি তৈরি হয়েছিল, মানে একদম 1.5 বছর মেষ রাশিতে বসেছিল সেখানে, অর্থাৎ 2022 মার্চ মাস থেকে মেষ রাশিতে বসেছিল বৃহস্পতি, তারপরে পরের মাসে এসে জ্যোতি হওয়াতে প্রত্যেকটা রাশির সাথে মকর রাশির উপর নেগেটিভ একটা সিচুয়েশান তৈরি হয়েছিল, প্রত্যেকটা কাজে বাধা আসছিল এই গুরুচণ্ডার দোষ হওয়াতে। সেই গুরুচণ্ডার দোষের কিন্তু এবার রিলিফ হচ্ছে কি, রাহু চলে যাচ্ছে 30 তারিখে আপনার মীন রাশিতে, বৃহস্পতি সেখানে বক্রী অবস্থায় থাকছে, কিন্তু সেই বৃহস্পতি 31 ডিসেম্বর আবার মার্গী হয়ে যাবে, সুতরাং রেজাল্ট কিন্তু আরও বেটার হবে। কিন্তু এই যে দুটো মাস মানে নভেম্বর ডিসেম্বর, তাহলেও কিন্তু সময়টা আপনার ফেভারে যাবে, 2024 থেকে সময়টা ফেভার, সেগুলো আপনাকে পরে বিচারে বলবো, মাসিক রাশিফল শুনতে হবে, সেখানে আরও ক্লিয়ার করে দিয়েছি, সব রাশি নিয়েই বলেছি। সুতরাং এই যে বৃহস্পতি বা শনির মার্গী, এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। আপনার প্রচণ্ড ঝামেলা চলছিল সম্পত্তি রিলেটেড, আপনার গুরুজনেরা আপনাকে প্রচণ্ড একটা হ্যাটা করছিল, আপনার ভাই বোনেদের কাছ থেকে আপনি অপমানিত হচ্ছিলেন, ভাই বোনেরা আপনাকে চাপে রাখছিল, আপনার সম্পত্তিতে ডিপ্রাইভ, সেই জায়গাটা কিন্তু আপনি এবার আপনার প্রাপ্যটা তারা বুঝিয়ে দিতে বাধ্য হবে, আপনার ভাই বোনেরা আপনার প্রাপ্য বুঝিয়ে দিতে বাধ্য হবে এই শনি মার্গী হওয়াতে। বৃহস্পতি মার্গী হলে সেটা আরও বেশি আপনার জন্য পাওয়ারফুল হবে। আপনি মনে করুন ফ্যামিলি কোনো প্রবলেম চলছে, গুরুজনের কাছ সাথে একটা বনিমানার অভাব হচ্ছিল, আপনার বড় ভাইরা আপনাকে ঠকাচ্ছিল, আপনাকে সবসময় ডোমিনেট করতে চাইছিল, আপনাকে আপনার এগেনস্টে সবসময় একটা কনস্পিরেসি তৈরি করছিল, এই জায়গাগুলো কিন্তু আপনার আস্তে আস্তে রিলিফ হবে, কেন 7:30 লাস্ট স্টেজ চলছে আপনার, আপনাকে প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে মাঝে মাঝে যেতে হবে, আপনার চোখে জল চলে আসবে, হওয়া কাজে বাধা চলে আসবে, আপনার ওয়াইফ আপনাকে ভুলবে, কোনো কোনো সন্তান আপনার সাথে বিষণ্ণ বাজে, এমনকি গায়ে হাত পর্যন্ত তুলতে পারে, এরকম কিন্তু হতে পারে, এইগুলো কিন্তু আপনার চলেছে। এবার কিন্তু জাস্ট রিভার্স হবে, আপনার জন্য কিন্তু সময়টা যথেষ্ট ফ্রুটফুল হয়ে গেল। মকর রাশি কিন্তু সুদিন ফিরে এসেছে, এবার তার ফায়দাটা কাজে লাগান, আগামী 8 মাস আপনার জন্য কিন্তু হ্যাভক সময়, যদি বিবাহযোগ্য আপনি হন বা বিবাহযোগ্য যদি আপনি হন, এই সাথে তো আপনার বিয়ে হয়ে যেতে পারে, মনে কষ্ট রাখবেন না, উঠে দাঁড়ান, কনফিডেন্স হাই করুন, যদি চাকরির চেষ্টা করেন চাকরিটা পেয়ে যাবেন এই সময়, যদি সরকারি চাকরির চেষ্টা করেন সেটা পাবেন, যদি ব্যবসায় প্রচণ্ড টালমাটাল হচ্ছে, আপনি কোনো জিনিস বিক্রি করতে আপনার সম্পত্তি বিক্রি করতে চাইছেন হচ্ছে না, ভালো দাম পাচ্ছিলেন না, এখন কিন্তু হয়ে যাবে, গার্মেন্টসের ব্যবসা বলুন, আপনার যদি কোনো লোহা লক্করের ব্যবসা হয়, আপনার কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবসা বলুন, এই ধরনের ব্যবসা যদি থেকে থাকে আপনি কিন্তু এখানে যথেষ্ট ফায়দা তুলতে পারবেন, ব্যবসা যথেষ্ট ভালো, আপনার তেলের ব্যবসা
ব্যবসা বলুন, মাইন্ডসের ব্যবসা বলুন, এই ব্যবসা যারা করছেন তাদের কিন্তু এই সময় যথেষ্ট ফায়দা আসবে। একদম পরিষ্কার ক্লিয়ার করে করে বলছি, এই সময় স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো হবে, আপনার সুখের যেহেতু দিন আসছে আপনাকে সবাই উপযোজক হয়ে হেল্প করে, আপনার ভালো, আপনার শত্রু আপনার সাথে কিন্তু সম্পর্ক ভালো করে, কিন্তু শত্রুকে কিন্তু শত্রুই মনে করবেন, এটা রিকোয়েস্ট আপনার। আমি আমার কথা শুনে হয়তো মনে হতে পারে এটা পাত্ররা কী বলছে, কিন্তু আমি বলছি শত্রু কিন্তু হয়তো আপনার গোড়ায় চেঞ্জের সত্যি হতে মিত্র হওয়ার চেষ্টা, কিন্তু তাকে একটু সমঝে চলবেন। কেননা একটা কথা মাথায় রাখবেন যে আপনার গোড়ার যে পরিস্থিতি ভালো হতে চেয়ে, কিন্তু আবার যখন আপনার টাফ শুনে সেই লোকটা আপনার শত্রুতা আমি করবেন, তাকে একটু অ্যাভয়েড করে একটু সমঝে চলবেন। সব কথা সবাইকে শেয়ার করবেন না, একটু বুঝে শুনে বুদ্ধি করে চলেন, তাহলে আপনার এই 7-8 মাসে আপনার যা যা লস হয়েছে সব পুষিয়ে নিতে হবে, রিকভারি করার সময় এসে গেছে। আপনার আটকে থাকা ধন পাবেন, কোনো কাউকে তো দীর্ঘদিন টাকা আটকে ছিল সেই জায়গাটা পাবেন, লোকের কাছে সম্মান পাবেন, রাজনীতিবিদ বা রাজনৈতিক ব্যক্তিত্বরা যথেষ্ট একটা জায়গায় পৌঁছবেন আপনারা। আপনাদের সবচেয়ে বড় মনের ইচ্ছা পূরণ হবে, পৈতৃক সম্পত্তি পাবেন, পিতার সাথে সম্পর্ক ভালো তৈরি হবে, শত্রু দমন হবে, এবং যেখানে ইনভেস্ট করবেন সেখানে লাভবান হবে। কিন্তু সাবধান, এই ইনভেস্ট করে লাভবান হবে বলতে আপনি কিন্তু যে কোনোভাবে ইনভেস্ট করবেন একটু বাজিয়ে নিয়ে করবেন, মনের ইচ্ছা কিন্তু পূরণ হয় একদম এর মধ্যে, যে মনের ইচ্ছা পূরণ হয়। যাই হোক, ওভারঅল বিচার দিলাম, আশা করি অনেকাংশে ভালো লাগছে বা ভালো লাগবে, আপনারা অনেকেই আনন্দিত হবেন এই বিচার শুনে। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, আর যত পারেন লোকের কাছে শেয়ার করবেন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।